উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোট গল্প টুনটুনি আর বিড়ালের কথা। গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে, সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উড়তে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে আর চি চি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা তোরা উঠতে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসল। তা দেখে টুনটুনি হেসে বলল, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক পাদেই বিড়াল এসে বলল, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বলল, দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালিনী, বলেই সে ফুরুক করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না, টুনটুনির ছানাও খেতে পেল না। খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরলো।